প্রিয় ছাত্র ছাত্রীরা, সবাই কেমন আছো? আই থিঙ্ক দ্যাট ইউ আর কোয়াইট ওয়েল। আজকের এই যে এপিসোড ইংলিশ টাইম উইথ সোমনাথের, এই এপিসোডে আমি থাকছি ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। প্র্যাকটিক্যালি আই স্টার্টেড ইট আর্লিয়ার অন মাই অ্যানাদার চ্যানেল প্ল্যাটফর্ম সোমনাথ উইথ ইউ, হুইচ ইজ নাও আইডেন্টিফাইড অর রেকগনাইজ অ্যাজ নলেজ টু উইথ সোমনাথ। বাট আলটিমেটলি ডিউ টু ডিফারেন্ট রিজনস আই হ্যাড টু স্টপ, অর নট স্টপ বাট মেক সাম কাইন্ড অফ গ্যাপ। আই হ্যাড টু পোস্টপোন দ্য এন্টার প্রসেস, বাট ইট ইজ দ্য টাইম টু বিগিন ইট ওয়ান্স এগেইন ইন এ রিনিউড ফ্যাশন। ওকে, সো লেটস রিস্টার্ট। অ্যাকচুয়ালি যতটা আমি তোমাদের পড়িয়েছিলাম ওইখানে, অ্যাজ ইট ইজ দ্য কাস্টম অ্যান্ড অবভিয়াসলি আই এম কমফর্টেবল উইথ ইট, দ্যাট আই লাইক টু স্টার্ট উইথ দ্য পোয়েট্রি সেগমেন্ট। প্রতিটা ক্লাসে না হলেও আমি যেখানে সুযোগ থাকে সচরাচর আমি পোয়েট্রি বা কবিতা দিয়ে পড়ানোটা পছন্দ করি, যে শুরু করাটা আর কি। তো যাই হোক, সিমিলারলি ইট ওয়াজ অলসো দ্য সেম ওয়ে দ্যাট আই ফলোড ইন কেস অফ ক্লাস ইলেভেন স্টুডেন্টস। অ্যান্ড অ্যাকচুয়ালি দেয়ার আই টুক টু ক্লাসেস, দেয়ার আর টু এপিসোডস, দে ওয়ার এন্টাইটেলড অ্যাজ কম্বাইন্ড ফর ক্লাস ইলেভেন অ্যান্ড ক্লাস টুয়েলভ, বিকজ ইন দোজ টু এপিসোডস আই ডিসকাসড দ্য বেসিক্স অফ পোয়েট্রি অ্যান্ড অবভিয়াসলি দ্য বেসিক্স অফ সনেট। যে দুটো আমি ক্লাস নিয়েছিলাম বা যে দুটো এপিসোড ছিল ওইখানে ইংলিশ টিচিংয়ের, সেটা ছিল কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য একটা কম্বাইন্ড ক্লাস, এবং টাইটেলটা সেভাবেই দেওয়া ছিল। কারণ ওইখানে মূলত আমি আলোচনা করেছিলাম পোয়েট্রির যে বেসিক কনসেপ্ট সেটা নিয়ে, এবং তার একটু এদিক ওদিক আলোচনা, অর্থাৎ সাম বাই কন্টেক্সুয়াল ইস্যুজ আই ডিসকাসড। অ্যালং উইথ দ্যাট আই অলসো ডিসকাসড দ্য ইস্যু অফ সনেট, দ্য বেসিক্স অফ সনেট। অ্যান্ড আই থিঙ্ক ইট উড নট বি আ গুড ডিসিশন টু ডু ইট ওয়ান্স অ্যাগেইন, অ্যান্ড রাদার ইট উড বি বেটার ফর মি অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউ টু হ্যাভ সাম লিঙ্ক অফ দ্য আর্লিয়ার ভিডিওস। এবং আমি সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, যে লিঙ্কগুলো মানে আমি ওখান থেকে নিয়ে আমার ডিসক্রিপশনে থাকবে এই ভিডিওটা। এবং ফর বেটার এনরিচমেন্ট আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিও। তো যতটা সম্ভব ছোট করে ওই পূর্ব প্রসঙ্গগুলো একবার বলে দেওয়া যায়, সেইটুকু বলে দিয়ে কিন্তু আমি চলে যাব নতুন একটা ব্যাপারে, অর্থাৎ যেটা হয়ে গেছে তার একটা রিক্যাপিটুলেশন এবং নতুন করে আবার জার্নি শুরু হোক। তো অ্যাকচুয়ালি আমি যেরকম বললাম যে আমি যে কোনো ক্লাসে সুযোগ পেলে শুরু করতে চাই কবিতা দিয়ে, কারণ এটা আমার একটা কমফর্ট জোন রয়েছে। ডেফিনেটলি আমি রোজ পড়াতে ভালোবাসি না তা কিন্তু নয়, বাট আই হ্যাভ সাম স্পেশাল ফ্যাসিনেশন ফর পোয়েট্রি। সো কোয়াইট ন্যাচুরালি লেটস বিগিন উইথ দিস কনসেপ্ট অফ পোয়েট্রি। অ্যাকচুয়ালি আই হ্যাভ জাস্ট রিটেন, জাস্ট আই হ্যাভ আ লুক হিয়ার, পোয়েট্রি ক্লাস ইলেভেন কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ September 3, 1802। This is the title of the poem as it is printed in the book of your syllabus, and it is written by William Wordsworth. Nothing so new, nothing so serious. But one word is there, একটা শব্দ কিন্তু রয়েছে, that is poetry. এবং এই শব্দটা নিয়ে একটা কনফিউশন থাকে। আমি ওই আর্লিয়ার ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে আমাদের একটা ভুল ধারণা থাকে যে পোয়েট্রি হচ্ছে প্লুরাল, পোয়েম হচ্ছে সিঙ্গুলার। পোয়েম মানে হচ্ছে কবিতা, আর কাব্য মানে বোঝায় কবিতার প্লুরাল বা অনেকগুলো কবিতা। ব্যাপারটা মোটেই তা নয়, কবিতার প্লুরাল তো হবে কবিতাগুলি বা পোয়েমে হবে পোয়েমস, তাই না? এবং ব্যাপারটা তাই, পোয়েট্রি ব্যাপারটা কিন্তু প্লুরাল ফর্ম অফ পোয়েম এরকম মোটেই না। এবং আমি এটাও বলে দিয়েছিলাম খুব ডিটেলসে যে প্রোজের মধ্যেও পোয়েট্রি থাকতে পারে, এবং কিছু আমি এক্সাম্পলস ওখানে দিয়েছিলাম অ্যাজ ডেমনস্ট্রেশন অর ইলাস্ট্রেশন, হোয়াট এভার দ্য টার্ম ইউ মে ইউজ, যে কী করে প্রোজের মধ্যেও পোয়েট্রি থাকতে পারে। অ্যাকচুয়ালি পোয়েট্রি ব্যাপারটা হচ্ছে এমন একটা ব্যাপার বা এমন একটা কনসেপ্ট, এমন একটা ফেনোমেনা যেটা কিন্তু হোয়েদার ইট ইজ রিটেন ইন ভার্স, অর্থাৎ ছন্দবদ্ধ লাইনে লেখা হয়েছে, বা ছন্দবিহীনভাবে উইদাউট ভার্স লেখা হয়েছে, সেটা অপেক্ষা করে না। পোয়েট্রি থাকতে গেলে অনেকগুলো ব্যাপার থাকতে, যার মধ্যে রয়েছে যেগুলো বলছিলাম আমাদেরকে, একটা এলিভেটেড থট থাকতে হয়, দ্যাট থট বিং এক্সপ্রেসড ইন অ্যাকিউরেট না হলেও প্রপার ডিকশন বা শব্দ চয়ন করে প্রকাশ করতে হয়, এবং যার মধ্যে ডেফিনেটলি সেই ভাবনাটা ভাষার মধ্য দিয়ে যথোচিতভাবে প্রকাশিত হবে, এবং ডেফিনেটলি তার সঙ্গে একটা মিউজিক্যাল এলিমেন্ট থাকে, অর্থাৎ একটা অনুরণন
একটা ঝংকার আমি যদি নাও বলি, সাম কাইন্ড অফ মিউজিক্যাল কোয়ালিটি তার মধ্যে থাকে, একটা অদ্ভুত স্মুথ ফ্লো থাকে, একটা রিদম থাকে। রিদম, এই কথা খুব জরুরি, রিদম ইসলাম, এটাও বলেছিলাম। রিদম কাকে বলে, রায় আর রিদমের মধ্যে ফারাক কি, ওগুলো নতুন করে এখানে বলার দরকার নেই, ওই ভিডিওগুলো একটু প্লিজ তোমরা দেখে নিও। তো যেটা বলার দরকার সেটা হচ্ছে এই যে পোয়েট্রি ব্যাপারটা হচ্ছে এই, মানে পোয়েট্রি আমি যদি কবির ভাষাতেই বলি যে ইট ইস দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অর্থাৎ আমাদের খুব শক্তিশালী যে সমস্ত আবেগ বা উচ্চকিত আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ তাকে বলছি আমরা কাব্য। তাহলে সেই বহিঃপ্রকাশটা সবসময় যে ভার্সিফাইড বা ছন্দবদ্ধ ভাষাতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। দারুণ দারুণ গদ্য রয়েছে যেগুলো দুর্দান্ত কবিতার, মানে কবিতা যদি নাও বলি কাব্য বলা যেতেই পারে। সো কাব্য কবিতার প্লুরাল, এই ভাবনাটা থেকে বেরিয়ে এসো, ক্লিয়ার? তো মোস্টলি এটা আমরা দেখেছি কেন এই ভুল ধারণাটা বেশি করে ইমপ্রিন্টেড হয়ে গেছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড পোয়েট্রি ব্যাপারটা মূলত জড়িয়ে থাকে কবিতাকে নিয়ে, পোয়েটিক প্রোজ থাকে অনেকটাই আছে, কিন্তু তার তুলনায় যেটা ভার্সিফাইড ফর্ম, অর্থাৎ ভার্সিফাইড ফর্মে লেখা যে আমরা কাব্য বলছি বা যাকে আমরা কবিতা বলছি, সেটা কিন্তু আমরা অনেক বেশি দেখি। তো কবিতা কিন্তু আমরা সহজ সরলভাবে বলতে পারি যে কবিতা হচ্ছে কাব্যের একটা ইউনিট, আর পোয়েটিক ইউনিট, দ্যাটস অল, না আর যেটাই বলা উচিত। তো যাই হোক, আমরা পোয়েট্রি ব্যাপারটাতে মোটামুটি যেটা বেসিক কনসেপ্ট ক্লাস ইলেভেনের জন্য আমার মনে হয় ঠিকঠাক আছে, এর থেকে খুব একটা বেশি এই মুহূর্তে না জানলেও চলবে। অ্যান্ড অবভিয়াসলি সিলেবাস যদিও অনেক বেশি আপডেটেড হয়ে গেছে, তাহলেও মোটামুটি এই ধারণা নিলে আমরা এই কবিতাটাকে কভার করে ফেলতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম্পোজ অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই যে কবিতাটা, এটা একটা সনেট, সনেট নিয়ে ওটা আলোচনা হয়েছিল এবং খুব বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছিলাম, সনেটের অরিজিন কোথায়, কোথায় ওটা অরিজিনেট করেছে, তারপরে কীভাবে ডেভেলপ হয়েছে, সনেটের ডিফারেন্ট টাইপস অফ প্যাটার্নস বা বিভিন্ন ঘরানা যদি বলা যায়, স্কুল অফ সনেটিয়ারিং, ইতালিয়ান প্যাটার্ন, ইতালিয়ান সনেটস অর ইংলিশ সনেটস, যেগুলোকে আমরা আসছি পরপর একটু বলে দিয়েছিলাম। এবং সেই সেগমেন্টে একটা ছোট্ট কথা আমি বলেছিলাম যে সনেট ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্টিভ কবিতার অংশ, দ্যাট ইজ দ্য পয়েন্ট টু বি নোটেড, অ্যান্ড ফ্রম দেয়ার আই উড লাইক টু রিস্টার্ট দ্য রিয়েল প্রসেস অফ মাই টিচিং ইন অন দিস পার্টিকুলার প্ল্যাটফর্ম ফর ক্লাস ইলেভেন। তো ব্যাপারটা হচ্ছে আমরা সারা পৃথিবীতে যত ধরনের কবিতা লিখিত হতে দেখি বা যত ধরনের কাব্য, আমি ইন দ্য লার্জার সেন্স, বৃহত্তর সেন্সে কাব্য কথাটাই ব্যবহার করব, যত ধরনের কবিতা বা কাব্য লিখিত হতে দেখি তাকে ব্রডলি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি বলে দিয়েছিলাম কিন্তু, সাবজেক্টিভ পোয়েট্রি এবং অবজেক্টিভ পোয়েট্রি, মনে পড়ছে? যাই হোক, তো সাবজেক্টিভ পোয়েট্রি বা ব্যক্তি সাপেক্ষ কাব্য এবং অবজেক্টিভ পোয়েট্রি বা ব্যক্তি নিরপেক্ষ অথবা নৈবক্তিক, নৈবক্তিক বললে ব্যাপারটা হয়তো জানি না সহজ কি কঠিন হবে। তো এই হচ্ছে দুটো ভাগ। তো সাবজেক্টিভ পোয়েট্রির মূল ব্যাপারটা কেমন, মূল ব্যাপারটা হচ্ছে এরকম হবে, সাবজেক্টিভ পোয়েট্রিতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে দ্য পোয়েট স্পিক্স অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ, কবিতা নিজের সম্পর্কে বলছেন একদম সোজা করে, ইন দ্য সিম্পলেস্ট টার্মস যদি আমি বলি ব্যাপারটা তাই। অর্থাৎ আমরা কবি নিজস্ব আবেগ অনুভূতির প্রকাশ যেখানে দেখি যে কাব্যের মধ্যে বা কবিতার মধ্যে, তাকে বলছি আমরা সাবজেক্টিভ পোয়েট্রি, ঠিক আছে? অর্থাৎ দেখা গেল একদিন সকালে উঠে বিকালে উঠে যে কোনো সময় আমার মনের মধ্যে কিছু একটা আবেগ এসছে, ঠিক আছে? ধরো একটা, আসলে প্রত্যেকটা গানই তো আগে একটা কবিতা, তাই না? এটা খুব আমার খুব নিজের পপুলার গান, আমার খুব ফেভারিট, এটা আমার সাথে ব্যাপার না, সেই জন্য পপুলার বললাম, পপুলার একটা গান আমার খুব ফেভারিট, নচিকেতা চক্রবর্তীর গান আছে, এই মন ব্যাকুল যখন তখন ছুতে চায় বারে বারে, গানটা অনেকেই শুনেছ। তো ওই যে অনুভবগুলো, সেটা যিনি লিখেছেন অর্থাৎ নচিকেতা চক্রবর্তী প্রথমে কবি হিসাবে লিখেছেন, তারপরে সুরকার হিসাবে সুর দিয়েছেন, তারপরে তো গেয়েছেন গায়ক হিসাবে, তো প্রথম স্তরটা আছে কবিতাটা লেখা। তো ওই সময় তার মনের মধ্যে যে আবেগটা এসেছিল সেই আবেগটাকেই তিনি তুলে ধরেছেন কবিতার মধ্য দিয়ে, এবং সেই আবেগের সঙ্গে তোমার সহমত তুমি হতে নাও পারো, তোমার সহমত থাকতেও নাও পারে। অর্থাৎ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একদিন সকালবেলা উঠে মনে হচ্ছে আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহা রাঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ। তো এই যে ব্যাপারটা, একদিন সকালে উঠে তিনি খুব পজিটিভ ফিল করছেন, সকালে তার অনুভূতি হচ্ছে, হচ্ছে তো? আবার একটা আমি যদি কবিতা বা গানের কথা বলি,
সেখানে কথায় বলছে, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, এ কি সূর্য নাকি স্বপনের চিতা, এ কি পাখির কূজন নাকি হাহাকার। তাহলে দুটোই তো সকালে বা সকালের পরিবেশ নিয়ে লেখা গান, দুজনের আবেগের দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু কম্পোজার্স ইন প্যাটার্ন অফ দ্য মেন্টালিটি মাইন্ডসেট অ্যাকচুয়ালি পোলস অ্যাপার্ট আমরা দেখতে পাচ্ছি এখানটাতে। তাহলে আমি কার সঙ্গে যাব, কারোর সঙ্গে যাওয়ার দরকার নেই, ওটা তার ব্যক্তিগত স্তর, লেটস এনজয় দ্য ফ্লেভার, আমরা পাঠক হিসাবে ওইটাকে এনজয় করব, বোঝার চেষ্টা করব, এই তো মধ্যে ব্যাপার। তো যেটা ব্যাপার হচ্ছে, আমি সাবজেক্টিভ পোয়েট্রির ক্ষেত্রে কবির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তার মনের আবেগ অনুভূতি ইত্যাদি, অর্থাৎ তিনি নিজের সম্পর্কে বলছেন, নিজের সম্পর্কে বলা মানে কিন্তু নিজের লাইফ স্টোরি বলছেন তা কিন্তু নয়, সেটা আবার অন্য জিনিস হয়ে যাবে, সেটা কিন্তু সাবজেক্টিভ পোয়েট্রি থাকবে না। ইট ইজ দ্য এক্সপোজার বাই দ্য পোয়েট অফ হিজ ইনার সেলফ, অফ হিজ সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড, থট প্রসেস, থট ওয়ার্ল্ড, ব্যাপারটা কি বুঝতে পারলাম। আর অবজেক্টিভ পোয়েট্রিতে দেখা যাচ্ছে কি, অবজেক্টিভ পোয়েট্রি ইজ দ্যাট কাইন্ড অফ পোয়েট্রি হোয়ার দ্য পোয়েট স্পিক্স অ্যাবাউট সামথিং আউটসাইড হিমসেলফ অর হারসেলফ, নিজের বাইরে কোনো এক কিছু নিয়ে বলছে। এবং মূলত এই ধরনের কবিতাগুলোতে আমরা দেখি কাহিনী ব্যাপারটা থাকে, তার ব্যালাড ফর্ম আছে, ব্যালাড এক ধরনের কবিতা হয়, এপিক হতে পারে, তো এরকম হতে পারে। কিন্তু সাবজেক্টিভ পোয়েট্রির যে মেন ধারা বা মূল ধারাটা সেটা হচ্ছে লিরিক, লিরিক। তো লিরিকের সংজ্ঞাটাকে আমি এখানে নিয়ে চলে এসেছিলাম, এক্সপোর্ট করে নিয়ে এসেছিলাম, লিরিক ইজ দ্য এক্সপ্রেশন বাই দ্য পোয়েট অফ হিজ ওন ফিলিংস অ্যান্ড ইমোশনস। তো এই কনসেপ্টে হাটসন বলে একজন বিখ্যাত সাহিত্য সমালোচক তিনিও বলে গেছেন, ওর কাছ থেকে আমরা ধার করে বলি ব্যাপারটা। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, তাহলে সোনেট কোন ঘরানায় পড়বে, একটা কথা মাথায় রেখো, সাবজেক্টিভ কবিতায় কবি নিজের সম্পর্কে বলছেন, আর অবজেক্টিভ কবিতায় কবি বলছেন নিজের বাইরে কোনো কিছু সম্পর্কে। এবং অবজেক্টিভ কবিতাগুলো সচরাচর ডেসক্রিপটিভ এবং ন্যারেটিভ হতে পারে। বিশেষ করে ব্যালার যে কবিতাগুলো আমরা দেখি, ব্যালারের মধ্যে এই ন্যারেটিভ ব্যাপারটা কিন্তু খুব বেশি করে থাকে। এটা আমার ওই আগের ভিডিওগুলোতে যদি কেউ তোমরা দেখো, তাহলে দেখবো ওখানে একটা সুন্দর ব্যালার, বাংলা ব্যালারের উদাহরণ দিয়েছিলাম আমি, রাখাল ছেলের একটা রেফারেন্স আছে, একটা গানে কবিতা সিনেমার গান কিশোর কুমারের কণ্ঠে, শোনো শোনো গো সবে শোনো দিয়া মন, এই গানটার মধ্যে দুর্দান্ত একটা কবিতা রয়েছে, এবং যে কবিতাটা ডেফিনেটলি একটা ব্যালার। আর ব্যালার্স আর গুড এক্সাম্পলস অর ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস অফ অবজেক্টিভ পোয়েট্রি, রাইট, কনফিউশন হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমি যেটা আসতে চাইছিলাম, সনেট যেখানে আমি বলে দিয়েছিলাম যে একটা সিঙ্গুলার থিম নিয়ে কবিতাটা শুরু এবং সেম থিম নিয়ে কবিতাটা শেষ হবে, 14 লাইনের কবিতা হবে বেসিক্যালি, এটা একটা সাবজেক্টিভ পোয়েট্রি এক্সাম্পল। সনেট ইজ বেসিক্যালি অ্যান এক্সাম্পল অফ সাবজেক্টিভ পোয়েট্রি দ্যাট ইজ রিটন ইন 14 লাইনস ফরম্যাট ট্র্যাডিশনালি অ্যান্ড ডিলিং উইথ এ সিঙ্গুলার থিম, দ্যাট ইজ দ্য ম্যাটার। 14 লাইনের একটা ছোট কবিতা যেখানে কবিতা নিজস্ব আবেগ অনুভূতি প্রকাশ করছে, এবং কবিতাটা একটাই থিমের উপরে, কোনো সেখান থেকে প্রসঙ্গান্তর নেই, অর্থাৎ ডেভিয়েশন ফ্রম দ্য মেইন কন্টেক্সট ব্যাপারটা দেখছি না। এইরকমভাবে সনেটের কনসেপ্টটাকে আমাদের নিয়ে চলতে হবে। এবং সনেট, সনেটের যেটা মূল দুটো ধারা ইউরোপিয়ান সার্কেলে যেটা দেখি, সেটা হচ্ছে একটা পেট্রার্কান ঘরানা বা ইতালিয়ান ঘরানা, আর একটা হচ্ছে ইংলিশ ঘরানা বা ইংলিশ স্কুল অফ সনেটিং, বা আমরা যদি শেক্সপিয়ার নামে নামাঙ্কিত করতে চাই, শেক্সপিয়ারিয়ান প্যাটার্ন। তো এই নয় যে ইংল্যান্ডের সবাই কিন্তু শেক্সপিয়ার প্যাটার্ন লিখেছেন, আবার ইতালির সবাই ওই রকম লিখেছেন, বাকি দেশের লোকেরাও দুটো এরকম কোনো না কোনো একটা গ্রুপে রয়েছেন, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ইংল্যান্ডে প্রচুর কবি রয়েছেন যারা কিন্তু ইতালিয়ান ঘরানায় লিখেছেন, কথাটা বোঝা গেছে। আবার অন্যান্য দেশের লোকেরা যারা রয়েছেন তারা হয়তো ইংলিশ ঘরানায় লিখেছেন, কেউ আবার লিখেছেন ইতালিয়ান ঘরানায়। এই যে ঘরানা বা প্যাটার্নস বলছি, সেখানে বলেই দিয়েছিলাম আমি, অ্যাকচুয়ালি একটা সাজেশন বা রিকোয়েস্ট থাকলো তোমাদের প্রতি, অবশ্যই তোমরা ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার ভিডিও ডিসক্রিপশানে, ওই লিঙ্কটাতে ক্লিক করে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, নাহলে কিন্তু এই ক্লাসটা প্রপার ওয়েতে তোমরা নিতে পারবে না। সো প্লিজ ডু ইট, ওকে। তো এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে রোমান্টিক কবিতা ঘরানার বা রোমান্টিক কবিতার ধারার অন্তর্ভুক্ত। তো অ্যাকচুয়ালি রোমান্টিক কবিতা কী বা কী ব্যাপার, সেইটাই আমার আজকের মূল আলোচ্য বিষয়। তবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে যে তোমাদের ডেসক্রিপশনটা বা যে ইনফরমেশনগুলো এখানে রয়েছে, সেইটা পড়াতে গেলে কিন্তু প্রতি পদে পদে আমাকে থামতে হবে হয়তো, আমি খুব দ্রুত যাব, তারপরে কিন্তু ব্যাক করব এই প্রসঙ্গটাতে। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বর্ন ইন 1770, এই যে 1770 1770 এইটা বললেই সঙ্গে সঙ্গে চলে আসছে রোমান্টিসিজম কনটেক্সট, কারণ রোমান্টিসিজম ব্যাপারটা 18th century অর্থাৎ 1770 না 18th century,
সেঞ্চুরি হিসাবটাও বলে দিয়েছিলাম, যে সেঞ্চুরির কথা আমরা মেনশন করবো হিসাবটা শুরু হবে 100 বছর পর থেকে। অর্থাৎ যখন আমরা 17th century বলছি সেটা হবে 1600 থেকে, 18th century বলছি 1700 থেকে, 1770 মানে এটা হচ্ছে 18th century, সো সরি 18th century। তো 1770 থেকে 1855 এই লাইফ স্প্যান, তো ব্রড ইন দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট এই শুরু হয়ে গেল। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থকে আলোচনা করতে গেলে রোমান্টিসিজমকে বাদ দিয়ে আমি শুধু ওনার সম্পর্কে আলোচনা করে চলে যাব এটা হবে না। তো লেটস পোস্টপোন দ্য কনটেক্সট হিয়ার এন্ড মুভ অন টু রোমান্টিসিজম। প্র্যাকটিক্যালি রোমান্টিসিজম কথাটা সঙ্গে একটা ব্যাপার জড়িয়ে থাকে যেটা আমাদের মধ্যে একটা অদ্ভুত ট্যাবু কাজ করে, বিশেষ করে আমরা যারা একসময় আধুনিক হাওয়া ততটা গায়ে লাগেনি আমাদের দেশে বা গ্রামের দিকে যারা ছাত্রছাত্রী ছিলাম তাদের কাছে রোমান্টিসিজম কথাটা যেন কেমন একটা বেশ গোপন একটা রোমাঞ্চের ব্যাপার নিয়ে আসতো রোমান্টিক ব্যাপার সঙ্গে। ব্যাপারটা কিন্তু ওই রকম কিছু নয়। রোমান্টিসিজম ইজ অ্যান আমব্রেলা টার্ম, একটা বড় টার্ম যেটা অনেকগুলো জিনিসকে এনকম্পাস করে মানে কভার করে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, আমি খুব সহজ করে বলতে গেলে 18th century শেষের দিকে শিল্প সাহিত্য ইত্যাদির ক্ষেত্রে অর্থাৎ এস্থেটিক্স যেটাকে আমরা বলি সেই ক্ষেত্রে চেঞ্জ এসেছিল। কাদের মধ্যে চেঞ্জ এসেছিল? প্রথম স্রষ্টাদের মধ্যে, এবং স্রষ্টারা কাদের জন্য সৃষ্টি করেন? পাঠকদের জন্য, দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য, ডেফিনেটলি। তো দুটো তরফেই চেঞ্জটা এসেছিল, এবং সেই চেঞ্জ অফ মেন্টালিটি তার যখন বাস্তব প্রয়োগ হলো কাব্য সাহিত্য শিল্পে বা অন্যান্য ব্রাঞ্চে, তখন একটা নতুন ধরনের কি বলবো পরিবর্তন এলো, যে পরিবর্তন কিন্তু আগে কখনো শ্রোতা বা দর্শক বা পাঠকরা দেখেনি বা অভিজ্ঞতা লাভ করেনি। তো এই পরিবর্তনটা কিভাবে এলো বা কি ব্যাপারটা ছিল? অ্যাকচুয়ালি রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিজম ক্যান বি টার্মড অ্যাজ এ লিটারারি মুভমেন্ট। এই মুভমেন্টটা কিন্তু ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, পতাকা নিয়ে ওরকম হয়নি, এটা সাইলেন্ট মুভমেন্ট। অ্যাকচুয়ালি সাহিত্য বা শিল্পের ক্ষেত্রে যখন মুভমেন্ট হয়েছে, কোনো রকম একটা পরিবর্তন এসছে, তখন তো সাইলেন্টলি এসছে, ওটা তো রাজনৈতিক বা সামাজিক আন্দোলন নয় যে ঝান্ডা ধরে হবে। তো এই সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি এবং তাদের কিছু সৃষ্টি খুব ভাইটাল একটা ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি রোমান্টিসিজমে যদি আমরা আদিতে যাই, সেটা অনেক আমার মানে ঘাটতে হবে আর কি, আমি খুব সহজ করে বলে দিই। এই যে 18th century শেষ ভাগে আমি বললাম রোমান্টিসিজম একটা ফ্লারিশ করলো, এই নয় যে ইট ওয়াজ দ্যাট ভেরি টাইম হোয়েন রোমান্টিসিজম গট জেনারেটেড, না। এই ব্যাপারটাকে বলা হচ্ছে রোমান্টিক রিভাইভাল অর রিটার্ন টু নেচার। আমার নেচার ঢুকে পড়ল, এই এক সমস্যা আর কি। যাই হোক, তাহলে এর আগে কিছু একটা ছিল, রিভাইভ করা মানে আগে ছিল, মাঝখানে ডুইডল করেছিল, বসে গেছিল, কোনো একটা জিনিস অবক্ষয় করেছিল, পরে আবার রিভাইভ করেছে, এই তো ব্যাপার। তো রোমান্টিক রিভাইভাল যেহেতু এটাকে বলছি আমরা, তাহলে আগে কিছু একটা ছিল। আগে পরে এত জটিল কথা, যতক্ষণ না ইংলিশ অনার্সে পড়ছো বা ইংলিশ সাবজেক্টে নিয়ে হায়ার স্টাডিতে যাচ্ছ, ততক্ষণ মাথা খুব একটা ঘামানোর দরকার নেই, বিশেষ করে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের তো খুব একটা দরকার নেই। তো সেই জন্য বলছি আমি বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার করলাম। তো রোমান্টিসিজমের বেসিক কনসেপ্ট হচ্ছে এরকমভাবে, রোমান্টিসিজম ইউজুয়ালি লেড এম্ফাসিস অন সার্টেন আসপেক্টস অফ হিউম্যান লাইফ। ব্যাপারটা বোঝার চেষ্টা, একটু বোঝার চেষ্টা করো। রোমান্টিসিজম কতগুলো জিনিসের উপরে জোর দিয়েছিল, যে জোরটা ব্যাপারটা খুব সহজ করে বললে প্রকৃতির উপরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এম্ফাসিস অন নেচার। নেচার কি আগে ছিল? না, ডেফিনেটলি নেচার আগে ছিল, ডেফিনেটলি নেচার আগে ছিল, কিন্তু নেচার তখন ছিল সে ব্যাকড্রপ। অর্থাৎ আমরা যখন স্টুডিওতে ছবি তুলি, এখন তো স্টুডিওতে ছবি তোলার ব্যাপারটাই উঠে গেছে, আর আগে হতো কি, যখন আমরা আমাদের হাতে হাতে মোবাইল ফোন এবং ক্যামেরা ছিল না, তখন হতো কি স্টুডিও থেকে মানুষ ছবি তোলাতো, তখন মানুষ সেজে গুজে স্টুডিওতে যেত, সেখানে আবার এক দফা টাচ আপ হতো চিরুন টিরুনি দিয়ে, একটু পাউডার পাউডার দিয়ে। তো হওয়ার পরে জিজ্ঞেস করতেন ক্যামেরাম্যান বা স্টুডিও যিনি মানুষ থাকতেন যে কেমন ব্যাকগ্রাউন্ড চাই, নদীর ব্যাকগ্রাউন্ড চাই, পাহাড়ের ব্যাকগ্রাউন্ড চাই, প্যালেসের ব্যাকগ্রাউন্ড চাই। তুমি যেটা চুজ করলে একটা পেছনে স্ক্রিন টাঙিয়ে দেওয়া হতো, হাতে আঁকা স্ক্রিন বা কিছু একটা টাঙিয়ে দেওয়া হতো, তার সামনে তুমি দাঁড়িয়ে আছো। তো ব্যাপারটা হচ্ছে এরকমভাবে তখন ছবি উঠতো, ছবি উঠতে কার ছবি উঠতো, শুধু তোমার মুখে না, ব্যাকগ্রাউন্ডের শুধু নাকি দুটো ছবি উঠতো, কিন্তু ফোকাসে কে আছে, অর্থাৎ কার ছবি মূলত তোলা হচ্ছে, উঠছে দুটো ছবি, ব্যাকগ্রাউন্ডের ছবিও উঠছে, তোমার ছবিও উঠছে, মানুষটার ছবিও উঠছে, কিন্তু মেইন ফোকাস মানুষটার উপরে, ব্যাকগ্রাউন্ড সেখানে সেকেন্ডারি। প্রকৃতি ঠিক সেভাবেই ছিল,
প্রকৃতি ছিল যেন একটা ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড, যার এগেনস্টে মানুষের জীবনের কাহিনী বলা হতো, মানুষের জীবনকে উপস্থাপিত করা হতো সাহিত্যে, চিত্রকলা এবং ইত্যাদি ইত্যাদিতে। তো প্রকৃতি ছিল সেখানে সেকেন্ডারি, প্রকৃতি যখন চলে এলো ফার্স্ট প্লেসে, তখন আমরা দেখলাম রোমান্টিজম কিন্তু ফ্লারিশ করছে, অর্থাৎ রোমান্টিজম প্রকৃতিকে ফার্স্ট প্লেসে টেনে আনলো। ফার্স্ট সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ফ্লাইট অফ ইমাজিনেশন, কল্পনাকে একদম লাগাম ছাড়া করে দেওয়া হলো, অর্থাৎ কল্পনায় ধরো আমি খালি চোখে দেখলে আকাশে মেঘ দেখবো, আমি যদি কল্পনা চোখে দেখি মেঘে আমি হাতি দেখতে পারি, আমাকে রবীন্দ্রনাথের মুখও দেখতে পারি। এই কবিতাটা আছে না মিথ্যে কথা, শঙ্খ ঘোষের লেখা, বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি ব্যাপক আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। তাহলে যে ছেলেটি বা যার কথা বলা হচ্ছে বা কবি, এখানে ছেলেটি হচ্ছে কবি, তো তার যে স্ট্রেচ অফ ইমাজিনেশন সেটা মেঘের মধ্যে রবীন্দ্রনাথের মুখকে খুঁজে নিচ্ছে। তো এই যে আমাদের মধ্যে ইমাজিনেশন পাওয়ার, সেটাকে আগে এত বেশি গুরুত্ব দেওয়া হয়নি, মূলত কাহিনী নির্ভর ব্যাপার ছিল। হ্যাঁ কাহিনী ভাবতে গেলেও ইমাজিনেশন লাগতো, কিন্তু ইমাজিনেশনকে একদম লাগাম ছাড়া ফ্রি করে দেওয়া হয়নি, সেখানে ফ্লাইট অফ ইমাজিনেশন আমরা এই প্রথম দেখলাম। এটা এলো, এরপরে এলো এক্সপোজার অফ দ্য সো কল্ড নন গ্লোরিয়াস ইন গ্লোরি অর উইথ গ্লোরি, অর্থাৎ যেগুলো সচরাচর নন গ্লোরিয়াস ম্যাটার, যাদের নিয়ে কেউ কখনো ভাবেনি, এই যে বললাম নেচার, সাধারণ মানুষ, গ্রামের একজন চাষি, এরা জেলে বাড়ির মেয়ে, কে একটা গ্রামের রাখাল ছিল, এরা সবসময় কি হিসাবে এসছে, সেকেন্ডারিও নয় আরও পেছনে, পার্সনস অর এজেন্টস অফ থার্ড ইম্পর্টেন্স, তাদের নিয়ে আলাদা করে বলার কথা কেউ কোনোদিন ভাবেনি। ঠিক আছে, ঘাস ফুলকে নিয়ে কেউ কেউ কখনো কবিতা লেখার কথা আগে ভেবেছে, কিন্তু যতীন্দ্রনাথ বৈত্র লিখলেন আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা, এই যে কবিতাটা লিখলেন তিনি, তো ছিলনা আমাদের দোলনা পায়ে ছিলনা নরম পাতে আমি আছি না একটা মাথায় বেরিয়ে গেছে, শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠিয়া দুলে দুলে নামি মাথা। তো এই যে ব্যাপারটা ঘাস ফুলকে নিয়ে কবিতা লেখা হবে, এটা আগে কেউ ভাবেনি, বা কয়েক শতাব্দী পিছিয়ে গেলে কেউ ভাবেনি, তখন দেবতাকে নিয়ে কবিতা লেখা হয়েছে, বীর পুরুষদের নিয়ে কবিতা লেখা হয়েছে, অভিজাত মানুষদের জীবনের কাহিনী নিয়ে লেখা হয়েছে, বিভিন্ন গাথা সাহিত্য শিল্পে তাদের কথা এসছে, কিন্তু এই যে সকল নন গ্লোরিয়াস, যাদেরকে কেউ কখনো নিয়ে কিছু করার কথা ভাবেনি, তারাই চলে এলো ফোকাসে। কথাটা বোঝা গেছে, এটা হচ্ছে ডেমোক্রেটিক সিম্প্যাথি। এবং এর সঙ্গে আরেকটা ঘটনা হইল, সেটা হচ্ছে কিন্তু অতি প্রাকৃত ঘটনা, দ্য সুপার ন্যাচুরাল, অর্থাৎ ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে অতি উৎকৃষ্ট মানের লেখা, না ভূত নিয়ে ছেলেখুলানো ছড়া নয়, ধরো এরকম একটা কবিতা আমার মনে হতেই পারে, আমি যেটা কবিতা ভাবছি দাদাকে কবিতার করতেই পড়ে না, যে ধরো শেওড়া গাছে পেত্রী নাচ অমাবস্যার রাতে, তাই না দেখে ভূত আমার অজ্ঞান হলো ছাদে, তো এটা আমি ভাবছি খুব উৎকৃষ্ট মানের কবিতা লিখেছি। হ্যাঁ এটা এক ধরনের ছন্দ মেলানো লেখা হয়তো, এটাকে বলবো আমরা জাস্ট কি বলবো চাইল্ডিশ রাইম। তো এই যে রাইম বলছে লিখছি, তো এই যে ঘরানাটা এরকম কিন্তু নয়, ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে অতি উচ্চমানের সাহিত্য, ফাটাফাট ইমাজিনেটিভ ফ্লাইট সেখানে, এবং এমন জায়গায় নিয়ে চলে হচ্ছে যেখানে আমরা অ্যামেজড হচ্ছি, সারপ্রাইজড হচ্ছি, থ্রিলড হচ্ছি, এনথ্রলড হচ্ছি, এই লেভেল। এবং রোমান্টিসিজমে আরও বহু জিনিস রয়েছে। তাহলে স্যার রোমান্টিক কথাটা মানে যেটা আমরা বুঝি, কি বুঝি আমরা সবাই বুঝি রোমান্টিক, আমরা ব্যাপারটা মানে বুঝি সামথিং রিলেটেড টু লাভ। হ্যাঁ লাভ তো ডেফিনেটলি, বাট আমরা যেটা ন্যারো সেন্সে বুঝি লাভ মানে হচ্ছে লাভ বিটুইন এ গ্রোন আপ বয় এন্ড এ গ্রোন আপ লেডি, সেটা কোথায় সেটাও আছে। লাভ ইন দ্য এক্সটেন্ডেড সেন্স, লাভ অফ নেচার যেটা বললাম সেটা তো রয়েছে, লাভ অফ হিউম্যানিটি, লাভ অফ কমনার্স, তার সঙ্গে অবশ্যই ছিল রোম্যান্টিক লাভ, যেটা আমরা সচরাচর ভাবতে বা বুঝতে অভ্যস্ত। তো এই যে বিভিন্ন ধরনের পরিবর্তন এলো, এবং আরেকটা ব্যাপার আছে, কবিতা বা কাব্য অনেকদিন হাই পেডেস্টালে ছিল, একটা উঁচু মঞ্চের উপর তাকে দাঁড় করে দেওয়া হয়েছিল, সেখানে সবাই এর অ্যাক্সেস পাবে, ব্যাপারটা এরকম নয়, কিন্তু সেখান থেকে নামিয়ে আনা হলো, অর্থাৎ ঠিক যেরকম গণতান্ত্রিক মানে যে দেশগুলো বা গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে সেখানে আমরা দেখি না, ইট ইজ দ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য কমনার্স, সাধারণ মানুষ, দেখা গেলো হাবুর বউ সে কোনোদিন ভাবেনি যে ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সদস্য হবে, কিন্তু সে আজকে পঞ্চায়েত সদস্য, কবিতাই আছে, পরিথাইলি তো এক পাশে কৈথাইল আমার বউ, ভাদ্রান্তি খাইতে দিতি
খোঁজ নি থাই কি কৌ আমনকে নাকি আগু দিছে আমনকে সরকার, আরে ভাই তামনকে বাঁচি যাইতে তো আমনকে দরকার। পঞ্চায়েতে দাঁড়িয়েছি মোর কাঁথে কাঁথে নাম, ভোটের পরে লুটিপুটি কি খাও নারে রামসাম, আমার আমার কাঁথে কাঁথে নাম, আমার কারেন্ট খুঁটায় নাম। অ্যাকচুয়ালি এটা একটা স্যাটিরিক কবিতা, আমি এই কারণে বললাম রামার বউ যাই হোক না কেন সে আছে কিন্তু নির্বাচিত প্রতিনিধি, সে রাজনীতি বুঝুক না বুঝুক তাকে সামনে রেখে পেছনে কলকাটি অন্যজন নাড়ুক, অন্যজন ক্ষীর খেয়ে যাক, যাই ঘটুক না কেন রামার বউ কিন্তু আজকে ফোর ফ্রন্টে এসছে। তো এই যে ব্যাপারটা, এটা তো ডেমোক্রেটিজম, এটাই তো মানে ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। তেমনি হবে ডেমোক্রেটাইজেশন অফ পোয়েট্রি যেন ঘটলো রোমান্টিসিজমের হাত ধরে। আমরা দেখলাম কি যে জিনিসদের নিয়ে কেউ কখনো ভাবেনি তাদেরকে আনা হলো, এবং অর্ডিনারি সেখানে হয়ে উঠলো এক্সট্রা অর্ডিনারি, দ্যাট ইজ। এবং আরেকটা ঘটনা আমরা পেলাম এর সঙ্গে, সুপার ন্যাচারালকে প্রেজেন্ট করা হলো ন্যাচারাল হিসাবে, মানে সুপার ন্যাচারাল মানে কোনো আকাশের স্তরে কিছু একটা ব্যাপার, ওখানে পেতনি দৈত্য দানব ওখানে থাকে, আমরা জাস্ট একাধবার তাদের সঙ্গে দেখা পেতে পারি, ব্যাপারটা ওইরকম না। দেখানো হলো আমরা যেরকম পৃথিবীতে মানুষরা রয়েছি, সুপার ন্যাচারাল ব্যাপারটা আমাদের পাশাপাশি যেন রয়েছে, কো এক্সিস্টেন্স, মানে ব্যাপারটা অত সহজ করে না হলে প্রায় কাছাকাছি এরকম। তো আমরা এই যে রোম্যান্টিক ঘরানাটা দেখলাম, এর শুরু কিন্তু অনেক আগে থেকে, সে এলিজাবেথান যুগ বা তারও একটু আগে থেকে হয়তো, কিন্তু মাঝখানে সেখান থেকে মানুষ সরে গিয়েছিল। এমনকি প্রেম কাব্য লাভ পোয়েট্রি যেটাকে বলছি সেটাও অনেকটা আর্টিফিশিয়াল হয়ে গেছিল, সে অনেক লম্বা ইতিহাস, সেটা এই মুহূর্তে বলার সুযোগও নেই। তো সেই জিনিস থেকে রিভাইভ করলো, প্রকৃতি থেকে যেন ফিরে গেল অন্য কেউ, তারপরে আবার রিভাইভ করলো। সো এটাই হচ্ছে রোমান্টিসিজমের মূল কথা, এবং এইখান থেকে আমরা পরবর্তী ফেজে জার্নি শুরু করব। আজকে আপাতত রোমান্টিসিজমের এই বেসিক কনসেপ্টটা আমি এখানে রাখলাম। সো লেটস মিট ইন দ্য নেক্সট এপিসোড, থ্যাংক ইউ, স্টে ওয়েল, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, মিট ইউ ইন দ্য